কুর্মী জনজাতির আন্দোলনের প্রতি তারা সহানুভূতিশীল। ওই জনজাতির এসটি তালিকাভুক্তির দাবির বিষয়ে চারবার রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের দ্বারস্থ হয়েছেন বলে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রিকেটার মনোজ তেওয়ারি শনিবার বাঁকুড়া টু ব্লকের সানবাধা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের নির্বাচনী প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। একই সঙ্গে রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, পথশ্রীর মতো সামাজিক প্রকল্পের পাশাপাশি সার্বিক উন্নয়নকে সামনে রেখে তারা নির্বাচনী প্রচার চালাচ্ছেন বলে জানান। কুর্মী সমাজে যে আমাদের সম্প্রদায় আছে তাদের একটা দাবি ছিল, সেই দাবিটাকে আমাদের এসটিতে তালিকার মধ্যে আনা যে দাবি তারা আন্দোলন করেছিল সেটাকে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কাছে গিয়ে, তাদের ভাই বোনেদের কাছে গিয়ে কথা বলে সেটা কেন্দ্র সরকারে গিয়ে চারবার সেখানে দরখাস্ত করেছে, যেন ওইখানে গিয়ে তাদের কথা পৌঁছে দিয়েছে। তো ওনাদের জন্যও চিন্তাভাবনা হচ্ছে, প্লাস আমাদের আপনারা জানেন গ্রামের রাস্তাগুলো, রাস্তার জন্য একটা নতুন আমাদের বাজেটে প্রায় 12,000 কিলোমিটার রাস্তা হবে গ্রাম পঞ্চায়েতের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পতে। তার জন্যে 625 কিলোমিটার আমাদের বাঁকুড়া অঞ্চলে, আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে হবে। আর জলের যে সমস্যাগুলো আছে সেইগুলো জলের উপরেও কাজ চলছে। সো বিভিন্ন রকমের কুটির শিল্পী বলো বা শিল্পী যারা আছে তাদেরকে বাঁচানোর জন্যে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিশ্ব বাংলাতে তাদের যে শিল্পগুলো আছে সেইগুলো বিক্রি কীভাবে হবে তাদেরকে বাঁচানোর জন্যে তাদের ব্যবস্থা করে রেখেছে। আপনি রূপশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, মানে প্রকল্পের কোনো শেষ নেই। ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি এদিন দিনের শুরুতেই সানবাধা গ্রাম পঞ্চায়েতের ভূতশহর গ্রাম থেকে গাড়ি চেপে দলীয় প্রার্থীদের নিয়ে প্রচার কর্মসূচি শুরু করেন। সেখান থেকে সানবাধা ভাদুল হয়ে একতেশ্বর গ্রামে পৌঁছান। পরে প্রাচীন একতেশ্বর শিব মন্দিরে প্রণাম সেরে ওই এলাকারই একটি মাঠে স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীদের সঙ্গে ব্যাট বল হাতে নেমে পড়েন ভারতীয় ক্রিকেট দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া ও আইপিএলে দিল্লির ডেয়ার ডেভিলসের হয়ে প্রতিনিধিত্ব করা মনোজ তেওয়ারি। কি বল খেলবে, সোজা বল। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।